আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মা শাআ আল্লাহ মা শাআ আল্লাহ। হযরত কেমন আছেন? আলহামদুলিল্লাহ, স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনারা ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার সাথে প্রথম সাক্ষাৎ করেছিলেন কবে? জানুয়ারি 26 তারিখে। আচ্ছা, বিবাহিত জীবন কত বছরের? 2015-তে বিবাহ করেছিলাম। আচ্ছা, কি সমস্যা নিয়ে আসলেন? যৌন সমস্যা নিয়ে আসছিলাম। কি কি সমস্যা হতো? সমস্যাটা হতো, আমি মানে স্ত্রী মিলনে সময় পাইতাম না বেশি, কত সময়? এই অল্প কয়েক মিনিট, 10 মিনিট, এর কমও কোন সময় এরকম বা এর কম হইতো আর কি, 2-3 মিনিট। 2-3 মিনিট। আচ্ছা, চিকিৎসা করার পরে সময়টা কতটুকু হয়েছিল? চিকিৎসা করার পর আলহামদুলিল্লাহ 30-35 মিনিট বা কোনো সময় আরো দিয়েছিল, ওর কোনো সময় দেখা যায় ইয়ে হইতো না আর কি, বের হইতো না। আচ্ছা, চিকিৎসার আগে ও পরে দুইটার পার্থক্যটা কি আসলে কেমন অনুভূতিটা? আমাদের শারীরিক মানসিক কোনো অনুভূতি পরিবর্তন হয়েছিল? জি, চিকিৎসার আগে তো মানে সময় কম দিতে পারতাম, চিকিৎসার পর সময় আলহামদুলিল্লাহ কম দিলে অসুবিধা কি? ওটাতে দেখা যায় খুবই তৃপ্তি পাওয়া যায় না। তৃপ্তি আসে না, তাই তো? আচ্ছা, অনেকদিন পর ফলোআপে আসছেন। জি, ঠিক আছে। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? দর্শকের উদ্দেশ্যে বলবো যে আলহামদুলিল্লাহ স্যার, চিকিৎসা অনেকই ভালো। আমরা যারা এই রোগে ভুক্তভোগী, আমি আশাবাদী ইনশাল্লাহ স্যারের কাছে আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা চাইতে ইনশাল্লাহ উপকার অবশ্যই পাবেন। ঠিক আছে, আপনাদের স্বামী স্ত্রীদের জন্য মানে সুস্বাস্থ্য এবং আল্লাহ তাআলার রহমত বরকত কামিয়াবি মাগফিরাত কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।